হাই ফ্রেন্ড, আমি শুভঙ্কর। আমার ইউটিউব চ্যানেল পেয়ার স্যাম্প একটু, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো ফ্রেন্ড, আজকে একটা নতুন টপিক নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করছি, সেটা জাভা প্যারোটের সম্বন্ধে। জাভা প্যারোটকে যখন প্রাপ্তবয়স্ক মানে 12 মাস বয়স হয়ে যাবে, 1 বছরে ব্রিডিংয়ে বসাবেন, তখন কিন্তু যে পাখি মনে করেন যে জোড়াটা একবার দুবার বিট করে ডিম বাচ্চা করে ফেলেছে, তাদের এক্সপিরিয়েন্স একরকম। যারা নতুন ডিম বাচ্চা ফার্স্ট করবে তাদের এক্সপিরিয়েন্স একরকম, কিন্তু এদের কিন্তু ফিঞ্চ পাখির মতন টোটালটাই মানে ছোবড়া এনে দিলে ভালো, ঘাস দিলেও ভালো, তবে ছোবড়াটাই বেশি পছন্দ করে, সেই জন্য ছোবড়াটাই আপনারা দেবেন। কিন্তু ফিঞ্চ পাখিকে মাটিতে ঘাস বা ছোবড়া যা হোক দিলে ওরা নিজেরা তুলে দিলে মানে ঝুড়ি করে, কিন্তু ন্যাচারালি জাভা পাখিকে কিন্তু কিছুটা করে দিলেও কোনো অসুবিধা হয় না। যদি কিছুটা তৈরি করে দেন তাহলে অসুবিধা হয় না, তারপর ওরা নিজেরা করে নেয়। এটা কিন্তু কিছুটা তৈরি করে দুটোকেই দিলেন, কিন্তু যারা ডিম বাচ্চা প্রথমে করে ফেলেছে তারা কিন্তু সেটাকে যেটা করে দিয়েছেন তার থেকে গুছিয়ে গাছিয়ে কী করে ঠান্ডা লাগবে না বা কেরামভাবে কী রাখলে বাচ্চা ভেতরে থাকবে কোনো অসুবিধা হবে না সেরকম সিস্টেমেটিক করে নেবে। কিন্তু যারা ফার্স্টবার ব্রিডিং করবে তারা কিন্তু নেস্টিং মেটেরিয়ালসটা ঠিক মতন অল্প দিয়ে দিলেন ভেতরে হাঁড়ির ভেতরে, কিন্তু ওরা ঠিক মতন গুছিয়ে করতে পারে না। সেখানে আপনাকে কিন্তু ফার্স্ট টাইম যতটুকু পারবেন নিজে ওদের মানে চারদিকটা ঘিরে হাঁড়ির ভেতরে যেরকমভাবে দিতে হয় দিয়ে দেবেন। তারপর ওরা গিয়ে পছন্দ করলে তবে ওখানে ডিম পারবে, বা পছন্দ না করলে ডিম পারবে তবে মানে হাঁড়ির ভেতরে নেস্টিং মেটেরিয়ালসটা যেরকমভাবে থাকবে সেই হিসাবে কিন্তু আপনার বাচ্চা ভালোভাবে কি মরে যাবে তার ওপর নির্ভর করে। সেই জন্য আপনারা সবসময় নেস্টিং মেটেরিয়ালসটা কেয়ার করবেন। অনেক সময় দেখবেন আপনারা নেস্টিং মেটেরিয়াল হাঁড়িতে দিয়েছেন, ওরা গোছালো কিন্তু ঠিক পছন্দ হয়নি বলে নেস্টিং মেটেরিয়ালসগুলো হাঁড়ি থেকে খুলে খুলে মাটিতে ফেলে দিল। যখন ওরকম ফেলে দিলে কিন্তু ওই নেস্টিং মেটেরিয়ালসগুলো রাখবেন না, বাইরে বার করে দিয়ে আপনারা একটা কাজ করবেন, নতুন নেস্টিং মেটেরিয়ালস আপনি যেখানে মানে ওদের মানে খাঁচার ভেতরে দিয়ে দেবেন, ওরা নিজেরা তোলে কি না দেখবেন। এই না তোলে তাহলে আপনারা নিজেরা আবার অন্য নেস্টিং মেটেরিয়ালস ঠিক মতন করে দেবেন, কারণ ওই নেস্টিং মেটেরিয়ালস দেবেন না, কারণ ওরা আবার ফেলে দিতে পারে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আবার নাও হতে পারে, যেটা আমি দেখেছি অনেক সময় ফেলে দেয়। সেই জন্য ওদের নেস্টিং মেটেরিয়ালস যদি নেস্টিং মেটেরিয়ালস যদি সাপোর্ট না করে বা সুইটেবল না হয় ওরা কিন্তু ডিম বাচ্চা করবে না, ডিম পাড়তে দেরি করবে এবং ডিমে তাও দেবে না। সেই জন্য আপনারা সবসময় কেয়ার করবেন যে যে নেস্টিং মেটেরিয়ালস মনে করে ওরা ফেলে দিচ্ছে তখন ওই নেস্টিং মেটেরিয়ালসগুলো আপনারা আর দেবেন না, বার করে দিয়ে দেবেন। কিছুদিন পরে আপনারা মাটিতেই নেস্টিং মেটেরিয়ালস দেবেন, ওটা তুলে তুলে ওরা ঘর করলে ভালো, যদি না করে আপনারা ঠিক মতন অন্য নেস্টিং মেটেরিয়ালস দিয়ে আবার হাঁড়িটাকে ঠিক মতন দিয়ে দেবেন, ওরা গুছিয়ে নেবে। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যারা 2-3 বার ডিম বাচ্চা করে ফেলেছে তারা যেরকমভাবে করতে পারবে, যারা ফার্স্ট ডিম বাচ্চা করবে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের কিন্তু আর একটু পরিষ্কার করে দিতে হবে। কিন্তু সবসময় মনে রাখবেন যখন ওরা নেস্টিং মেটেরিয়ালস ফেলে দিচ্ছে মানে তার মানে নেস্টিং মেটেরিয়ালস পছন্দ হয়নি, তখন সেই জন্য আপনারা ওই নেস্টিং মেটেরিয়ালস বার করে ফেলবেন, বার করে অন্য নেস্টিং মেটেরিয়ালস দেবেন। এইটাই মেনলি আমার টপিক ছিল, কারণ অনেকে বলে যে জাভা পাখিকে হাঁড়ি দিয়েছি নেস্টিং মেটেরিয়ালস দিয়েছি কিন্তু বাইরে বসে আছে ভেতরে ঢুকছে না বা ডিম পাচ্ছে না, ডিম পারলে তা দিচ্ছে না, এরকম বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে। কিন্তু এগুলো সব নেস্টিং মেটেরিয়ালসের জন্য, নেস্টিং মেটেরিয়ালসটা যদি ঠিকঠাকভাবে ওরা শ্যুট করে নেয় তাহলে ওরা ডিম বাচ্চা করতে পারত। কিন্তু যারা 2-3 বার হয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা অনেক, কিন্তু যারা নতুন ডিম বাচ্চা করবে তাদের হয়তো বাচ্চা খাওয়ানো বা নেস্টিং মেটেরিয়ালস কী করে করতে হয় বা কীরকমভাবে বাচ্চাগুলোকে খাওয়াতে হয় এগুলো তাদের এক্সপিরিয়েন্স থাকে না, কিন্তু কিছুটা এক্সপিরিয়েন্স থাকে কারণ ওদের জন্মগত, সেই জন্য অনেক বাচ্চা মরে যায়। কিন্তু সেটা যাওয়া প্যারোটের দ্বিতীয়বার লটের বাচ্চাটা অবশ্যই ভালো হবে, এরকম অনেকেরই হয়ে থাকে ফার্স্ট লটের বাচ্চা অনেক প্রবলেম হলো কারণ তার এক্সপিরিয়েন্স নেই। কিন্তু জাভা কিন্তু ভালো ব্রিডার, সেই জন্য ওদের ডিম বাচ্চা ঠিক মতনই করতে পারে। জাভা পাখি ছাঁট বাচ্চা খুব একটা ন্যাচারালি হয় না, এইগুলো কোনোদিন দেখা যায়নি, সেই জন্য আপনারা সবাই জাভা পুষুন। অনেকে আমাকে বলে যে জাভা পাখিকে হাঁড়ি দিয়েছি অনেক দিন হয়ে গেছে কিন্তু ডিম পাচ্ছে না, ন্যাচারালি হতে পারে আপনাদের নেস্টিং মেটেরিয়ালসের প্রবলেম আছে। সো ফ্রেন্ড, আমার ভিডিওটা হয়তো ভালো লাগে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, শুভরাত্রি।